বাংলাদেশ, যে দেশের মাতৃভাষা বাংলা। এ হলো সেই দেশ যে দেশের বাঙালিরা শুধুমাত্র নিজেদের ভাষার জন্য আন্দোলন করে হাসতে হাসতে গুলি খেয়েছিল, যে দেশের বাসিন্দারা প্রায় 200 বছরের পরাধীনতা শেষেও বুঝতে পারেনি স্বাধীনতার স্বাদ কি। আগে বিদেশি শাসকরা তাদের শোষণ করত, আর স্বাধীনতার পরে যেন স্বদেশী মালিকরা তাদের মাথার ওপর ছড়ি ঘোরাচ্ছিল। তাই অনেক রক্ত ঝরিয়ে, অনেক লড়াই করে, মুক্তির জেহাদ ঘোষণা করে তারা স্বাধীন করে তাদের দেশকে, বাংলাদেশকে। কিন্তু কেন, কেন একটা স্বাধীন দেশকে আবার স্বাধীনতার জন্যই যুদ্ধ করতে হলো? কেনই বা একই দেশের একটা অংশে চাপা অসন্তোষ এভাবে বাড়তে বাড়তে এক বিশাল মুক্তি আন্দোলনের আগুন জ্বালিয়ে তুলেছিল? কিভাবেই বা নিজেকে মুক্ত করলো বাংলাদেশ? প্রশ্নগুলো মনের মধ্যে জমুক, তার আগে একটা ছবি দেখাই। 1971 সাল মার্চ মাসের শেষের দিক, পূর্ব পাকিস্তানের একটা স্কুলে সকালবেলা ছাত্ররা ক্লাসরুমে বসে অঙ্ক করছে। অঙ্কের স্যার বোর্ডে শেখাচ্ছেন সিঁড়ি ভাঙা অঙ্ক। এমন সময় হঠাৎই স্কুলের বাইরে হই হই করে একটা মারাত্মক কোলাহল উঠল। ছাত্ররা বাইরে উঁকি ঝুঁকি দেয়, কিন্তু কিসের এত গোলমাল বুঝতে পারে না। শুধু দেখে সবাই এদিক ওদিক ছুটছে আর চিৎকার করে বলছে, পাইলা যাও, পাইলা যাও, মিলিটারি আইতাছে, লড়াই বাইধা গেছে। ঠিক তখনই স্কুলে যেন পাগলা ঘন্টা বেজে উঠল। হেড স্যার সব ক্লাসে দৌড়ে গিয়ে বললেন, শিগগির বাড়ি যাও, সব ছুটি এখন, সাবধানে যাইবা। কিন্তু ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ সবাই ভয়ের চোটে পাগলের মতো ছুটছে। বাড়ি যাবে তারা, বাড়ি, একমাত্র বাড়ি গেলেই হয়তো মিলিটারির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। ছোটরা ভালো করে কিছু না বুঝলেও এটা বুঝেছিল যে দেশে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে, তাই পালাতে হবে, সবাইকে পালাতে হবে। হ্যাঁ, তখনকার পূর্ব পাকিস্তান অর্থাৎ এখনকার বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে এমনই এক উত্তাল অস্থির সময়ের সাক্ষী হয়েছিল সেখানকার মানুষ। 1947-এর ভারতীয় স্বাধীনতা আইন মেনে ব্রিটিশ ভারত পরাধীনতার শেকল কেটে স্বাধীন হয়েছিল বটে, কিন্তু এই স্বাধীনতার জন্য তাকে মেনে নিতে হয়েছিল দেশভাগের রাজনীতিকে। ভারত ভাগের এই দগদগে ঘা বুকে নিয়েই ভারতে ব্রিটিশ শাসনকাল শেষ হয়েছিল, আর দুই স্বশাসিত দেশ ভারতবর্ষ ও পাকিস্তান আইনত স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট মাঝরাতে। পশ্চিম পাঞ্জাব আর বেঙ্গল প্রেসিডেন্সির পূর্ব অংশ মুসলিম প্রধান হওয়ায় পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল। পাকিস্তানের পশ্চিম অংশকে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব অংশকে প্রথম দিকে পূর্ব বাংলা আর পরের দিকে পূর্ব পাকিস্তান বলা হতো। কিন্তু পাকিস্তানের এই দুটো অংশের মানুষের মধ্যে কেবল ধর্মে মিল থাকলেও জীবনযাত্রা আর সংস্কৃতিতে প্রচুর অমিল ছিল। পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের বাঙালিদের কথাবার্তার ধরনকে, কাজকর্মকে ভীষণ হ্যাটা করত। দুদিকে জনসংখ্যা প্রায় সমান হলেও রাজনৈতিক ক্ষমতা পশ্চিম পাকিস্তানের হাতেই ছিল। তার উপর দুদিকের ভৌগোলিক দূরত্ব ছিল 2000 কিলোমিটারেরও বেশি, তাই দু জায়গায় প্রশাসন নিয়েও মতভেদ তৈরি হচ্ছিল। দেশের রাজধানী ছিল পশ্চিম দিকে, তাই পূর্ব দিকের শিল্প, বাণিজ্য, বিভিন্ন ক্ষেত্র অবহেলার শিকার হচ্ছিল। বিদেশি বিনিয়োগও পশ্চিম পাকিস্তানে বেশি আসছিল, তাই স্বাভাবিকভাবেই পূর্ব পাকিস্তানিদের মনে হতে শুরু করল যে অর্থনৈতিকভাবে তারা বঞ্চিত হচ্ছে। এসবের পেছনে কেন্দ্রীয় সরকারের ইচ্ছে করে তৈরি করা রাষ্ট্রীয় বৈষম্য অনেকটা দায়ী ছিল। বাঙালিদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রভাষা উর্দুকে, যা একেবারেই মেনে নিতে পারেনি পূর্ব পাকিস্তানের বাঙালিরা। এরকম একটা চাপা বিক্ষোভ যখন ধিকি ধিকি করে জ্বলছে, ঠিক তখন 1965 সালে কাশ্মীর নিয়ে পাক ভারতের মধ্যে একটা যুদ্ধ বাঁধে, আর এই যুদ্ধ থেকেই পূর্ব পাকিস্তানিদের ধারণা হতে থাকে যে তারা সামরিকভাবে অসুরক্ষিত। তারা মনে করে যে পাকিস্তানি শাসকদের কাছে কাশ্মীর যতটা গুরুত্বপূর্ণ, পূর্ব পাকিস্তান তার কণা মাত্র নয়। এবার প্রশ্ন হল, কেন এরকম ধারণা হয়েছিল তাদের? কতখানি ভয়ানক অত্যাচার হয়েছিল তাদের ওপর যে তারা নিজেদেরই দেশের বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়েছিল? কবে শেষ হয়েছিল এই লড়াই? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে শুনতে হবে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী পর্বগুলি। চলুন শোনাই মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার দিনগুলোর কথা। পাকিস্তান গড়ে ওঠার আগে থাকতেই
পূর্ব বাংলা অর্থনৈতিকভাবে বেশ পিছিয়ে ছিল। পাকিস্তানি শাসনকালে এই অবস্থা আরও খারাপ হল। পাকিস্তান আন্দোলনের শীর্ষ নেতারা ঘাঁটি গেড়েছিল দেশের পশ্চিম অংশে, শাসন ক্ষমতাও তাই সেখানেই কুক্ষিগত হয়ে পড়ে। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা কিন্তু ছিল পাকিস্তানের মোট জনসংখ্যার 56%, তা সত্ত্বেও প্রতি পদে পদে তাদের আলাদা করা হতো। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, প্রশাসন, প্রতিরক্ষা, সমস্ত ক্ষেত্রে এখানকার মানুষ বৈষম্যের মুখোমুখি হচ্ছিল। কিরকম ছিল সেই বৈষম্য? 1947 সালে পাকিস্তানের এই দুদিকের মাথাপিছু আয় ছিল সমান, কিন্তু 1971 সালে পশ্চিমের মানুষের আয় পূর্বের থেকে প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই তথ্য জানা যায় পাকিস্তানেরই পঞ্চবার্ষিকী পরিকল্পনার দলিল থেকে। এই সময়ের মধ্যে পূর্ব পাকিস্তানের শিল্প প্রতিষ্ঠান হয় কমতে থাকে, নয়তো পশ্চিমে চলে যেতে থাকে। এখন পশ্চিম দিকে ছিল দেশের রাজধানী, দেশভাগের পরে ওদিকে ব্যবসায়ীদের সংখ্যাও বেশি ছিল, তাই পশ্চিম পাকিস্তানি সরকারের থেকে বেশি বরাদ্দ পাচ্ছিল। অন্যদিকে পূর্ব পাকিস্তানে তুলনামূলকভাবে বিদেশি বিনিয়োগ কম আসছিল। পাকিস্তান সরকারের অর্থনৈতিক পরিকল্পনা নগর শিল্পকে কেন্দ্র করেছিল, যা পূর্ব পাকিস্তানের কৃষি নির্ভর অর্থনীতির সঙ্গে মিল ছিল না। পাশাপাশি এই সময়ে বহু ধন সম্পদ পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হয়ে গিয়েছিল, যেগুলোর দাম ছিল প্রায় $26 কোটি সমান। এভাবেই বছরের পর বছর বৈষম্যের শিকার হয়েছে পূর্ব পাকিস্তানের পরিকাঠামো, স্বাস্থ্য এবং শিক্ষা। সরকারি বৃত্তি অনুদানও পেত পশ্চিমের শিক্ষার্থীরা, কারণ যখন বিজ্ঞাপন বেরোত তখন আর আবেদনের সময় থাকত না। চাকরির ক্ষেত্রেও তাই হয়েছে। বহু গবেষণায় বলা হয়েছে যে এই দেরিটা করাই হতো ইচ্ছে করে। এরই মধ্যে 1952 সালে বাংলা ভাষার জন্য আন্দোলন শুরু হলো, যা ছিল পূর্ব পাকিস্তানের জাতীয়তাবাদী মনোভাবের প্রথম বৃহত্তর আন্দোলন। 1948 সালে পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তান অর্থাৎ কিনা পূর্ব বাংলাকে ইসলামীকরণ অর্থাৎ আরবিকরণের অংশ হিসেবে ঘোষণা করে জানায় যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু, আর পাশাপাশি বিকল্প হিসেবে আরবি হরফে বাংলা লেখা অথবা গোটা পাকিস্তানের রাষ্ট্রভাষা আরবি করারও প্রস্তাব দেওয়া হয়। এই ঘোষণা শুনেই পূর্ব পাকিস্তানের বাংলাভাষী সাধারণ জনগণ ভীষণ খেপে যায়। বাংলা ভাষাকে সমান মর্যাদা দিতে হবে, এই দাবিতে গোটা পূর্ব বাংলায় আন্দোলন শুরু হয়ে যায়। কিন্তু জোর যার জুলুম তার, তাই আন্দোলন দমন করতে পাকিস্তানি পুলিশ 144 ধারা জারি করে ঢাকা শহরে মিছিল, সমাবেশ, সভা এই সব কিছু বেআইনি আর নিষিদ্ধ ঘোষণা করে দেয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি অর্থাৎ বাংলা 1358 সনের 8ই ফাল্গুন এই আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটা ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি আসতেই পুলিশ 144 ধারা অমান্য করার অজুহাতে আন্দোলনকারীদের ওপর এন্টার গুলি চালায়। গুলিতে নিহত হয় বাদামতলি কমার্শিয়াল প্রেসের মালিকের ছেলে রফিক, সালাম, এমএ ক্লাসের ছাত্র বরকত, আব্দুল জব্বার এবং আরও অনেকে। এছাড়া 17 জন ছাত্র যুবক আহত হয়। ভাষা শহীদদের রক্তে রাঙা হয়ে উঠেছিল সেদিন ঢাকার রাজপথ। 21শে ফেব্রুয়ারির এই ছাত্র হত্যার প্রতিবাদে এবার সারা দেশে দাউ দাউ করে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। 22শে এবং 23শে ফেব্রুয়ারি ছাত্র, শ্রমিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক, সাধারণ জনতা সবাই মিলে পূর্ণ হরতাল পালন করে এবং সভা করে, শোভাযাত্রা করে 144 ধারা ভেঙে দেয়। 22শে ফেব্রুয়ারি আবার পুলিশের গুলি চলে। এবার শহীদ হয় সফিউর রহমান সফিক, রিক্সাচালক আউয়াল এবং 8-9 বছরের একটা বাচ্চা ছেলে ওহিউল্লাহ। 23শে ফেব্রুয়ারি ফুলবাড়িয়ায় ছাত্র জনতার মিছিলেও পুলিশ একেবারে অকথ্য অত্যাচার চালায়। এই নির্লজ্জ পাশবিক নৃশংস পুলিশি হামলার প্রতিবাদে মুসলিম লীগ সেদিনই সংসদীয় দল থেকে পদত্যাগ করে। ভাষা আন্দোলনের শহীদ স্মৃতিকে চিরকাল মনে রাখার জন্য মেডিকেল কলেজ হস্টেল প্রাঙ্গণে রাতারাতি ছাত্ররা তৈরি করে ফেলে শহীদ মিনার, যা 24শে ফেব্রুয়ারি উদ্বোধন করেন শহীদ সফিউর রহমানের বাবা। এরপর
26 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক জনাব আবুল কালাম শামসুদ্দিন। গণ আন্দোলন ক্রমশ এত তীব্র চেহারা নেয় যে পাকিস্তান সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়। 1954 সালের 7ই মে পাকিস্তান গণপরিষদে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গৃহীত হয়। 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান তৈরি হলে তার 214 নম্বর অনুচ্ছেদে বাংলা ও উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উল্লেখ করা হয়। এ এক জয়ের গল্প। এভাবেই হঠাৎ মানব চেতনে চারিয়ে গিয়েছিল জাতীয়তাবোধ। এরপর একটা বড় দ্বন্দ্ব শুরু হয় সামরিক প্রতিরক্ষার ক্ষেত্রে। গুরুত্বপূর্ণ সরকারি পদে বা পাকিস্তানের সেনাবাহিনীতে পূর্ব পাকিস্তানের বাঙালিরা সংখ্যালঘু ছিল। পাকিস্তানের কাছে বাংলার গুরুত্ব ছিল দ্বিতীয় এবং বাঙালিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হতো। প্রথম থেকেই পশ্চিম পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের একচ্ছত্র দৌরাত্ম্য ছিল। অনেক পাঞ্জাবি সেনা কর্মকর্তা মনে করতেন পাকিস্তান সৃষ্টি হয়েছে তাদের স্বার্থ রক্ষায়। সেনাবাহিনী এবং আমলাতন্ত্রে পাঞ্জাবিদের আধিপত্য কায়েম হওয়ায় কেন্দ্রীয় সরকার পশ্চিমাংশের উন্নয়নের দিকে প্রধান নজর দিল। পূর্ব পাকিস্তানকে একরকম উপনিবেশ হিসেবেই দেখা শুরু হয়। আসলে পশ্চিম পাকিস্তানিরা ভেবে নিয়েছিল যে পাঞ্জাবি ও পাঠানদের মতো বাঙালিদের লড়াই করার ক্ষমতা নেই। 1965 সালে সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখায় বাঙালি বংশোদ্ভূত অফিসার ছিলেন মাত্র 5%। এর মধ্যেও কয়েকজনই মাত্র কমান্ডো ছিলেন, বাকিরা ছিলেন কারিগরি কিংবা প্রশাসনিক পদে। 71-এর পাকিস্তান সেনাবাহিনীর একজন বাঙালি অফিসার ছিলেন মেজর জেনারেল মুনিরুজ্জামান। তিনি অবসরের পর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, একা মনে হতো। একটা জায়গায় 20 জন অফিসারের মধ্যে হয়তো একজন থাকতেন বাঙালি। যদি 200 ক্যাডেট একাডেমিতে ঢুকত তার মধ্যে বড় জোর 4-5 জন থাকত বাঙালি। 1970-এর দিকে এসে কিছুটা বেড়েছিল। সেনাবাহিনীতে বাঙালি শুধু যে কম ছিল তা নয়, সেনা সরঞ্জামের 95% ছিল পশ্চিম পাকিস্তানে। তার কথা মতো ইস্টার্ন ফ্রন্টকে তারা কখনোই গুরুত্ব দেয়নি। এদিকে ভারতবর্ষ ভাগের পর থেকেই বেশ কয়েকটা বিষয় নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে গণ্ডগোল লেগেছিল, ফলে দুটো দেশ অনেকবারই সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। এদের প্রথম যুদ্ধ হয় দেশভাগের মাত্র 2 মাসের মাথায়, যে যুদ্ধের কারণ ছিল কাশ্মীর, তাই একে কাশ্মীর যুদ্ধ বলা হয়। তখন জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছিল। এরপর 1965-তে কাশ্মীর নিয়ে আবার পাক ভারত যুদ্ধ লাগে। তখনকার পাকিস্তানের রাষ্ট্রপ্রধান আইয়ুব খান অপারেশন জিব্রাল্টারের নামে কাশ্মীর আক্রমণ করে প্রথম দিকে সাফল্য পায়। কিন্তু ভারত করে কি, কাশ্মীরকে ডিফেন্স দিয়ে পাঞ্জাব আর লাহোর ফ্রন্টেও আক্রমণ করে দেয়। এই কাশ্মীরের শ্রীনগর অভিমুখী পাকিস্তানি সেনাবহরের সবচেয়ে পেছনে ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। কিন্তু পাঞ্জাব লাহোরে ভারতের ওই পাল্টা আক্রমণ শুরু হলে আইয়ুব খান শ্রীনগরের দিকে আসা সেনাবাহিনীকে ঘুরে লাহোর যেতে নির্দেশ দেন। তখন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যারা এতদিন কাশ্মীর অভিমুখী বহরের পেছনে খুব অবহেলার সঙ্গে ছিল, তারাই এই বহর লাহোরের দিকে যাওয়া শুরু করলে সবার সামনে গিয়ে পড়ে। তাই ভারতীয় সেনাদের আটকাতে প্রাথমিক গুরুদায়িত্ব এসে পড়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সেনাদের ওপর। তারা কিন্তু সেবার অসামান্য আত্মত্যাগ করে ভারতীয় সেনাবহরকে আটকে দেয়। এই সাফল্যের ঘটনা আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল। কিন্তু এই ঘটনা থেকেই আরো বেশি করে পূর্ব পাকিস্তানিরা সামরিকভাবে নিরাপত্তাহীনতা অনুভব করতে থাকে, কারণ যুদ্ধের সময় ভারতীয় আক্রমণ ঠেকানোর জন্য সেখানে একমাত্র কমজোরি পদাতিক বিভাগ ছিল। এছাড়া 15টা কমব্যাট যুদ্ধবিমান কোনো ট্যাঙ্কের সুরক্ষা ছাড়াই পূর্ব পাকিস্তানে রাখা ছিল। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুনিরুজ্জামান এ প্রসঙ্গে বলেছিলেন, 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের সীমান্ত যেভাবে অসুরক্ষিত ছিল তাতে বাঙালিদের মধ্যে ধারণা হয়েছিল যে পাকিস্তান সরকার কাশ্মীরের জন্য পূর্ব পাকিস্তানকে হারাতেও হয়তো কার্পণ্য করবে না। সেবার ভারত চাইলে খুব সহজেই এবং প্রায় বিনা বাধায় পূর্ব পাকিস্তান দখল করে নিতে পারত। কিন্তু ভারত পূর্ব পাকিস্তানের স্থলভাগে আক্রমণ করেনি আর খুব অল্প সময়ের মধ্যে বিমান যুদ্ধ করেছিল।
কিন্তু ওই যুদ্ধে ভারতীয় আক্রমণের সামনে পূর্ব পাকিস্তানকে এভাবে অসুরক্ষিত রেখে পশ্চিম পাকিস্তানের নিরাপত্তার দিকে পাকিস্তান সরকারের পুরো মনোযোগ থাকার এই বিষয়টাই পরের বছর শেখ মুজিবুর রহমানের ছ দফা কর্মসূচির গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে ওঠে। তাই ৬৫ যুদ্ধ ছিল বাঙালিদের মধ্যে পাকিস্তান বিরোধী আত্মচেতনা ফিরিয়ে আনার পথে দ্বিতীয় ধাপ। পাকিস্তানের স্বাধীনতার পরের ২৫ বছরে পাকিস্তানি শাসক দল এমনই প্রভুর মতো ব্যবহার করে গেছে বারবার, আর এই সব কারণেই বাঙালিদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে শুরু করে। পাকিস্তানের সঙ্গে মানসিক দূরত্ব ক্রমশ বেড়ে যায়। এভাবেই বাঙালিদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জেগে উঠেছিল। শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের একচ্ছত্র নেতা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য তিনি হয়ে উঠেছিলেন বাঙালি জাতির পিতা। তিনি অনেক আন্দোলন সংগ্রামকে সামনে থেকে চালিয়েছিলেন, তাই একসময় তিনিই সবার মাথা হয়ে ওঠেন এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সামনে দাঁড়িয়ে জাতির নেতা হয়ে সবাইকে আলোর পথ দেখান। তাঁর দীর্ঘ সংগ্রামী জীবনের সোনার ফসল হল আজকের এই স্বাধীন বাংলাদেশ। অবিভক্ত ব্রিটিশ ভারতে মুসলিম লীগের হাত ধরেই শেখ মুজিবুর রহমানের রাজনীতির পথে চলা শুরু হয়েছিল। পাকিস্তান হওয়ার পরে ১৯৪৮ সালে ঢাকায় মুসলিম লীগের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন মৌলানা আকরাম খান এবং খাজা নাজিমুদ্দিন। সোহরাওয়ার্দী আবুল হাসেমের নেতৃত্বে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের অনুসারী যে উদারপন্থী নেতারা ছিলেন, তারা তখন সেখানে নিজেদের অবহেলিত মনে করছিলেন। কলকাতা থেকে এসে শেখ মুজিবুর রহমান তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। খাজা নাজিমুদ্দিন আইন পরিষদে পূর্ব পাকিস্তানের জনগণ উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নেবে বলে ঘোষণা করতেই শেখ মুজিব তৎক্ষণাৎ এ প্রতিবাদ জানান। সেই শুরু। মুসলিম লীগের এই পরিকল্পনার বিরুদ্ধে তিনি আন্দোলনের প্রস্তুতি নেওয়া শুরু করেন। এই সমস্ত রাজনৈতিক নেতারা মিলে তখন একটা নতুন রাজনৈতিক দল গড়ার কথা চিন্তা করছিলেন। সেই মতো ১৯৪৯ সালে তারা প্রতিষ্ঠা করেন আওয়ামী লীগ। শেখ মুজিবুর রহমান তখন জেলে বন্দী, তারপরেও তাঁকেই যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। এরপর ক্রমশ আওয়ামী লীগকে শেখ মুজিব পৌঁছে দিয়েছিলেন রাজনীতির চূড়ায়। বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার যে দাবি পূর্ব পাকিস্তানের প্রথম জাতীয়তাবাদী আন্দোলনের চাকাকে ঘুরিয়ে দিয়েছিল, সেই প্রতিবাদে সামিল হয়ে অনেক ছাত্রের সঙ্গে শেখ মুজিবুর রহমানও জেলে গিয়েছিলেন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তিনি জেলখানায় অনশনও শুরু করেছিলেন। ২১শে ফেব্রুয়ারি ছাত্র মিছিলে পুলিশের গুলি চালানোর কথা শোনা মাত্রই বঙ্গবন্ধু রাগে ফেটে পড়েন। জেলখানা থেকেই তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেন এবং প্রতিবাদে একটানা ১৭ দিন অনশন করেন। জেলের মধ্যে বন্দী থেকেও তিনি আন্দোলনে যোগ দেওয়া তরুণ যুব সমাজকে জাতীয়তাবাদী চেতনাতে উদ্বুদ্ধ করে চলেছিলেন, যা কিনা পাকিস্তানি শাসক দলের কপালে রীতিমতো ভাঁজ ফেলেছিল। তাই তাঁকে অনেকবার এক জেল থেকে অন্য জেলে পাঠানো হতো। কিন্তু আগুনকে কি এভাবে আটকে রাখা যায় না, তাই তারাও কোনোভাবেই বঙ্গবন্ধুকে দমিয়ে রাখতে পারেননি। এরপরই ১৯৫৩ সালে শেখ মুজিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। আসে ১৯৫৪ সাল। সে বছর পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগ বিরোধী যুক্তফ্রন্টের প্রধান দল ছিল আওয়ামী লীগ। সেবার এই যুক্তফ্রন্ট জয়ী হলেও পাকিস্তান সরকার ৯০ দিনের মধ্যে যুক্তফ্রন্ট সরকারকে ভেঙে দিয়ে বাঙালির ওপর কেন্দ্রের শাসন চাপিয়ে দেয়। এরপর যখন মনে হচ্ছিল যে সামনের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগই জিততে পারে, ঠিক তখনই ১৯৫৮ সালে সরাসরি সামরিক শাসন জারি করে দেওয়া হয়। এভাবে জোর খাটিয়ে গণতন্ত্রের গলা টিপে ধরায় ক্ষোভে ফেটে পড়ল সাধারণ মানুষ। পূর্ব পাকিস্তানের বিপ্লবী গোষ্ঠীগুলো শপথ নিল যে তারা মরণপণ লড়াই করে এক স্বাধীন দেশ গড়ে তুলবে, আর সামনে দাঁড়িয়ে তাদের এই স্বপ্ন দেখাতে শুরু করলেন শেখ মুজিবুর রহমান। এই আন্দোলনকে দমিয়ে দিতেই প্রেস ও পাবলিকেশন আইন করে খবরের কাগজের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। আর শেখ মুজিব আপত্তিকর কথা বলে সবাইকে উস্কানি দিচ্ছেন, এরকম একটা অভিযোগ এনে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়।
এমনকি পূর্ব পাকিস্তানের গভর্নর মোনিম খান আর আয়ুব খানের তথ্যমন্ত্রী খাজা সাহাবুদ্দিন সরকারি প্রচার মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সব সাহিত্য প্রচারও রদ করে দেন। নজরুল ইসলামের কবিতা বেশি করে প্রচার করা হচ্ছিল ঠিকই, কিন্তু তাঁর কবিতারও অনেক শব্দ উর্দু করে তবেই নতুনভাবে বের করা হয়। এভাবে বাক স্বাধীনতায় হাত পড়ায় বিদ্রোহের আঁচ মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে থাকে চারদিকে। 1966 সালে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের হয়ে লাহোরে বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে ঐতিহাসিক ছ দফা দাবি পেশ করেন। এই প্রস্তাবিত ছ দফাই ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। তখন এই ছ দফা আন্দোলন ঠেকাতে আয়ুব খান ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবকে প্রধান আসামি করে এক প্রহসনের বিচার শুরু করে দিলেন। কিন্তু এর প্রতিবাদে শুরু হল 69-এর গণ আন্দোলন। বাংলার মানুষের সেই গণদাবির সামনে পড়ে তাকে ছেড়ে দিতে বাধ্য হলেন আয়ুব খান। আর এই গণ অভ্যুত্থান থেকেই মুজিবুর রহমান বঙ্গবন্ধু নামে বিখ্যাত হয়ে ওঠেন। দেশীয় রাজনীতিতে যখন এরকম একটা চরম সন্ধিক্ষণের ইশারা ক্রমশই মাথা চাড়া দিচ্ছে, ঠিক তখনই চাপ নিতে না পেরে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি আয়ুব খান 1969 সালের 25 মার্চ পদত্যাগ করেন এবং দেশের প্রশাসনিক ভার অর্পণ করে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াইয়া খানের হাতে। ইয়াইয়া খান দায়িত্ব পেয়েই প্রথমে নিজেকে দেশের সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করলেন আর তারপর স্বঘোষিতভাবে পাকিস্তানের রাষ্ট্রপতির আসনে বসলেন। জেনারেল ইয়াইয়া খান ছিলেন পাকিস্তানের তৃতীয় রাষ্ট্রপতি। তিনি যে শুধু রাষ্ট্রপতিই ছিলেন তা নয়, স্বঘোষিতভাবেই তিনি ছিলেন পাকিস্তানের প্রধান সামরিক আইন প্রশাসক, সশস্ত্র বাহিনীর প্রধান, তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী, আইন ও বিচার মন্ত্রী এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী। রাষ্ট্রপতির দায়িত্বভার নেওয়ার পরেই তিনি আয়ুব খানের করে যাওয়া সমস্ত রকম সাংবিধানিক ব্যবস্থা বাতিল করে দিলেন। ঘোষণা করলেন দেশে নতুন করে নির্বাচন হবে। একই সঙ্গে হুমকি দিলেন যে পূর্ব পাকিস্তানে মাথা তোলা সমস্ত আন্দোলনকে কড়া হাতে দমন করা হবে আর সেই মতো ব্যবস্থা নিতেই তিনি পূর্ব পাকিস্তানের গভর্নর মির্জা নুরুল হুদাকে বরখাস্ত করে সেই পদে মেজর জেনারেল মোজাফফর উদ্দিনকে নিয়োগ করলেন। ছাত্র সংগঠনগুলো যাতে কোনোভাবেই আর আন্দোলন করতে না পারে সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তিনি সশস্ত্র সেনাবাহিনী মোতায়েন করলেন। কিন্তু এত কিছু করেও বঙ্গবন্ধুকে তিনিও দমিয়ে রাখতে পারেননি। সে বছরই 5ই ডিসেম্বর শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের নামকরণ করলেন বাংলাদেশ। জেনারেল ইয়াইয়ার নির্দেশে 1970-এর 7ই ডিসেম্বর পাকিস্তানের জাতীয় নির্বাচন করা হয় আর এর ফলাফলকে কেন্দ্র করেই পাকিস্তানের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি এক চূড়ান্ত নাটকীয় চেহারা নেয়। এই নির্বাচনে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্ব দেওয়া প্রবল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টিকে হারিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় বাঙালি জাতীয়তাবাদী দল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু নির্বাচনে হেরে গিয়েও জুলফিকার আলী ভুট্টো আওয়ামী লীগের প্রধান এবং বাঙালির সবচেয়ে জনপ্রিয় নেতা বঙ্গবন্ধুকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে দিতে চাননি। তিনি জেনারেল ইয়াইয়াকে অনুরোধ করেন যে মুজিবুর রহমানকে যেন কোনোভাবেই ক্ষমতা না দেওয়া হয়, কারণ তার বক্তব্য ছিল মুজিবুর ক্ষমতা পেলেই নাকি পাকিস্তানকে ভেঙে দুটুকরো করে পূর্ব পাকিস্তানকে মূল পাকিস্তান থেকে আলাদা করে দেবেন আর স্বাধীন একটা বাঙালি রাষ্ট্র গড়ে তুলবেন। এই অনুরোধ শুনে পশ্চিম পাকিস্তানের বেশ কিছু বিশিষ্ট রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে ইয়াইয়া সিদ্ধান্ত নিলেন যে ভুট্টোর আবেদন বেশ যুক্তিসঙ্গত, কারণ বঙ্গবন্ধু বাঙালি জাতীয়তাবাদী। এর আগেই তিনি ভারতের সাহায্য নিয়ে মূল পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করার চেষ্টা করেছিলেন, সেই অপরাধে 1968 সালের আগরতলা মামলায় দোষীও সাব্যস্ত হয়েছিলেন। অতএব মুজিবুর রহমানকে কিছুতেই ক্ষমতা দেওয়া যাবে না। এবার 1971-এর 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমানে যা সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, সেখানে প্রায় লক্ষাধিক মানুষের সমাবেশে বঙ্গবন্ধু এক ঐতিহাসিক ভাষণ দেন। সামনের 25 মার্চ তারিখে জাতীয় পরিষদের অধিবেশনের আগেই বাস্তবায়িত করতে চার দফা দাবি এই ভাষণে ঘোষণা করে তিনি বলেন,
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। তাঁর এই ভাষণ গোটা বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য পাগল করে তোলে। বঙ্গবন্ধু ইয়াইয়া খানের সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেন। তখন একদিকে রাষ্ট্রপতি জেনারেল ইয়াইয়ার নির্দেশ যেত, অন্যদিকে ধানমন্ডি 32 নম্বর রাস্তার বাড়ি থেকে বঙ্গবন্ধুর নির্দেশ যেত, আর বাংলার মানুষ বঙ্গবন্ধুর কথাই মেনে চলত। ইয়াইয়ার কথা অমান্য করে অসহযোগ আন্দোলনে সেই অভূতপূর্ব সাড়া দেওয়ার ঘটনা ইতিহাসের পাতায় আজও উজ্জ্বল। মূলত 7ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে বঙ্গবন্ধুই পরিচালনা করেছিলেন। এর ফলেই ইয়াইয়া সরকার পাকিস্তানি সেনাবাহিনীর সদর দপ্তরে তড়িঘড়ি এক জরুরি সভা ডাকে। তারপর ঢাকায় ইয়াইয়া, মুজিব, ভুট্টো মিলে আলোচনাতেও বসেন, কিন্তু 25শে মার্চ সে আলোচনা ব্যর্থ হয়। আর সেদিনই সন্ধেবেলা ইয়াইয়া খান ঢাকা ছেড়ে চলে যান। তারপরেই সেই রাতে ইয়াইয়া আর ভুট্টোর সম্মতি নিয়ে পূর্ব পরিকল্পনা মতো পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের ওপর ভয়ানক সামরিক হামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। শুরু হয় অপারেশন সার্চ লাইট।